চলো আজকে দেখাই মজাদার কষানি ভুনানি কোয়েল পাখির গোশ কিভাবে রান্না করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল্টস। আজকে বিন্দাস রিজাল্টের কিচেনে যেটা হচ্ছে কোয়েল পাখি ভুনা। তোমরা নিশ্চয়ই সবাই টাইটেল দেখে বুঝে গেছো, কোয়েল পাখি ভুনা আমার খুবই পছন্দের একটা ডিশ। তো আমি কিভাবে রান্না করি আমার স্টাইলে, আজকে তোমাদেরকে সেই রেসিপি শেয়ার করব। সো আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস গোটা গোটা কোয়েল পাখি, যেটাকে আমি আজকে ঝাল করে সুন্দর করে ভুনা করব। তাহলে চলো মূল রেসিপিতে চলে যাই। এইসব পাখি জাতীয় রান্না যদি একটু ঝাল করে আর মশলা দিয়ে রান্না করো তাহলে কিন্তু খুব মজা লাগে। সো প্রথমে আমি কী করেছি, পাখিগুলোকে খুব ভালো মতো ধুয়ে একটু ভালো মতো শুকিয়ে নিয়েছি। আমি আজকে এরকম গোটা গোটাই পাখি রান্না করব। তারপরে এটার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে হালকা তেলে হালকা করে একটু ভেজে নিব। সো পাখিগুলোকে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এখন আমি অল্প তেলে ভেজে নিব। এইখানে নিয়ে নিলাম একটি প্যান, যেটা ননস্টিক, ভাজতে সুবিধা হবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প তেল, ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। প্রথমেই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পাখিগুলো। পাখিগুলো আমি একদম কড়কড়া করে না, হালকা একটু বাদামি করে ভেজে তুলব। মুরগি বা পাখি যেটাই হোক একটু ভেজে রান্না করলে কিন্তু ওইটার স্বাদ 10 গুণে বেড়ে যায়। পাখিগুলোকে ঠিক এইভাবে আমি হালকা একটু বাদামি করে ভেজে নিলাম। সো এরকম একটা প্যান নিয়ে নিচ্ছে এবং সেটার মধ্যে আমি 1/2 কাপ মতো তেল দিয়ে দিলাম। আমার যেহেতু পাখি বেশ সাইজে বড়ই তো আমার তেল লাগবে, 1/2 কাপ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা আগে ভুনে নিব। সো তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ স্লাইস করা, এটা দিয়ে দিচ্ছি। এটা আমি এখন একটু ভালো মতো ভুনে নিব। আর এইখানে নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লং আর এলাচ। আমি এইটা সাধারণত পেঁয়াজ যখন ভুনি তখনই দেই, কারণ আমার কাছে মনে হয় পেঁয়াজ ভুনার সাথে যদি আমরা গরম মশলাটা দিই ফ্লেভারটা আরও সুন্দর বের হয়। তো যতক্ষণে আমার পেঁয়াজটা ভুনা হচ্ছে ততক্ষণে আমি কি করব, একটু পেঁয়াজ 1/2 কাপ মতো পেঁয়াজ আমি বেটে নিব। তো পেঁয়াজ বাটার সাথে আমি যেটা দিব টমেটো স্লাইস। সো এই পেঁয়াজ বাটার সাথে আমি টমেটো স্লাইসটা যে ব্লেন্ড করব এটার একটা ফ্লেভার খুবই সুন্দর হবে। সো পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি রং হয়ে আসবে একটু বেরেস্তার মতো তখন আমি যেটা করব, এই যে পেঁয়াজ আর টমেটো বাটলাম সেইটা আমি দিয়ে দিব, দিয়ে মশলাটা আবার ভালো করে একটু ভুনব। সো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা আমি দিয়েছি যেটার মধ্যে আমি পেঁয়াজ ব্লেন্ড করলাম ওইটার মধ্যে আমি অল্প একটু পানি নিয়ে নিয়েছি। তাহলে এই ব্লেন্ডারে যত পেঁয়াজ বাটা অবশিষ্ট লেগেছিলো সেইটা আমি নিয়ে নিলাম এখানে আর কি। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি 5-6 মিনিট ভোনার পরে এখন যেটা দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবার একটু ভালো মতো মশলাটা ভুনে নেব, তারপরে দিব শুকনো মশলাগুলো। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা আমি 6-7 মিনিট একদম খুবই ভালো মতো ভুনে নিয়েছি যেন কোনো রকম গন্ধই না থাকে। আর সবাই জানো যে যত ভুনবা তত মজা হবে। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, কারণ গুঁড়া মশলাটা খুব সহজেই তলা লেগে যেতে পারে, তাই অল্প একটু পানি দিয়ে আমি এখন গুঁড়া মশলা দিব।
প্রথমেই দিয়ে দিলাম 2 টিস্পুন মতো হলুদের গুঁড়া। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো ডিটেইল লিখে দিব যে কোনটা কি পরিমাণ দিয়েছি। পাখির গোশ যেহেতু আমি একটু ঝাল রান্না করব, তাই আমি একটু বেশি শুকনো মরিচের গুঁড়া দিলাম, ধনার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে আবার খুব ভালো মতো ভুনবো। ভুনার পরে আমি পাখির গোশটা এটার মধ্যে দিব রান্না করার জন্য। মশলাটা আমি 4-5 মিনিট ধরে খুবই ভালো মতো ভুনে নিয়েছি। এখন মশলার গন্ধটা একদম চলে গেছে। এখন আমি যেটা দিব পাখির গোশগুলো এটার মধ্যে দিয়ে দিব। পাখির গোশগুলো দেওয়ার পরে আমি আবার খুবই ভালো মতো কষাবো। পাখির গোশ যত কষাবা ততই মজা হবে। আমি পানি দিয়ে সিদ্ধ করতে দেওয়ার আগে মশলার মধ্যে পাখির গোশগুলো খুবই ভালো মতো 3-4 মিনিট ধরে একটু কষিয়ে নিব। মশলাটাও খেতে খুব মজা হবে। পাখির গোশটা 3-4 মিনিট ধরে খুবই ভালো মতো আমি ভুনে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করব। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো যতক্ষণে আমার পাখির গোশটা রান্না হচ্ছে ততক্ষণে আমি এখানে 2 টিস্পুন মতো পাঁচফোড়ন একটু তেলে বেটে মানে গুঁড়া করে নিব। সেই গুঁড়াটা আমি ওই পাখির গোশের উপরে দিয়ে দিব। সো পাঁচফোড়নটাকে আমি হালকা ভেজে নিলাম, মানে তেলে নিলাম যেটাকে বলে। এখন আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। এইটা আমি পাখির গোশটা রান্না হলে একদম উপরে জিরা বাটা বা জিরা গুঁড়া না দিয়ে এই পাঁচফোড়নটা দিব। সো ফিরে আসলাম ঠিক 12-14 মিনিট পরে। এখন দেখো মশলাটা ভুনে তেলটা একদম উপরে উঠে আসছে আর গ্রেভিটা দেখতে কত মজা হয়েছে। এখন এখানে আমি যেটা দিয়ে দিব, এই যে আমি পাঁচফোড়নটা ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। এইটা দিলে এই পাখির গোশটা একদম যে একটা কষানি ভুনানি ফ্লেভার হয় সেই ফ্লেভারটা আসবে। আর পাখির গোশের যদি কোনো গন্ধ থেকে থাকে সেই গন্ধটাও চলে যাবে। এই হয়ে গেল আমার একদম কষানি ভুনানি ঝাল ঝাল পাখির গোশ। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।